এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরদোর সব পরিষ্কার করে আমি প্রথমেই স্নান করে নিয়েছি। আজকে সকালটা আমার ভীষণ গরম লাগছিল, তো সেই জন্য আর কি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর মাথাটা তো এখনও কিছুই আঁচড়ায়নি, শুধু একটু সিঁদুর পরেছি। আর এই যে সবার জন্য চা করতে চলে এসেছি। সবার জন্য বলতে আমরা বাড়িতে শুধু তিনজনই আছি, শ্বশুরমশাই, আমি আর আমার বর। তো তিনজনের জন্য আমি চা করে নিয়েছি, এখন চাটা খেয়ে নেব। তারপরে আমার বর আবার চলে যাবে বাজার করতে, তো বাজার করে নিয়ে আসলে আবার রান্না করব। আর আজকে আমরা ভীষণ খুশি, কারণ আজকে আমাদের বাড়িতে ইট আসবে আর আমার এই মাটির ঘরটাকে হচ্ছে প্লাস্টার করা হবে। আমরা তো ভীষণ খুশি, সব থেকে বেশি খুশি আমি, কারণ ওই মাটির ঘরে আমার ভীষণ কষ্ট হতো, কারণ ওই ইঁদুরে মাটি তুলতো, তারপরে বিড়াল আছে, বিড়ালে সেই মাটিগুলো সব উপরে উপরে ফেলতো। আর আমার ঘরের তিনটে ডোয়া তো নেই বলতে গেলে, সব ভেঙে গেছে, সেখান থেকে সেই জল আসতো। আর শ্বশুরমশাই এসে সব দেখেছেন, আর আমার শোকেসটার তো অবস্থা দেখেছো তোমরা, মাটিতে রাখার ফলে কি অবস্থা হয়েছে। তো সেই জন্য আর কি শ্বশুরমশাই বললো যে তাহলে তোদের ঘরটা প্লাস্টারই করে দিই, তাহলে আর কি ভালো হবে, সব জিনিসপত্রগুলো ভালো থাকবে। আর এই যে দেখো আমার বর বাজারে চলে গেছিলো, বাজার করে নিয়ে এসেছে। আজকে আর সেরকম কোনো কিছু রান্না করব না, আজকে রান্না করব হচ্ছে নিরামিষ। আমার তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে, কারণ আমার শ্বশুরমশাই আমার বর খেয়ে আবার চলে যাবে ইটের ভাটায় ইট আনার জন্য। তো এই যে এদিকে দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আর শ্বশুরমশাইয়ের বরকে খেতেও দিয়ে দিয়েছি। রান্নাবান্না সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে রান্না করেছি। আর এই যে দেখো নিরামিষ রান্না করেছি, আর ওইখানে আছে হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে সেই কাঁকরোল ভাজা, আর পাশে লেবু কেটে দিয়েছি, এই দিয়ে হচ্ছে খাচ্ছে। আর এই যে দেখো এদিকে ওরা ইটের ভাটায় চলে এসেছে, আর শ্বশুরমশাই যে দাঁড়িয়ে আছে। আমাদের হচ্ছে ইট, ভাঙা ইটগুলো কেনা হয়েছে, কারণ প্লাস্টার হবে, নিচে চলে যাবে সব ইট, সেই জন্য আর কি ভাঙা ইট কেনা হয়েছে। আর এই যে ভাটা থেকে ইট আনছে, এই ভাটাটা না আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমাদের বাড়ির কাছাকাছি ছিল ইট ভাটা, কিন্তু সব ইট ভাটাগুলো না বন্ধ হয়ে গেছে, কারণ এই সময়টায় ইট তৈরি হয় না, বৃষ্টি হয়, সেই জন্য আর কি এই সময়টায় ইট তৈরি বন্ধ থাকে, তো সেই জন্য ভাটাগুলোও সব বন্ধ হয়ে গেছে। আর এই যে যাদের দেখছো গাড়িতে ইট তুলছে, এরা সব না আদিবাসী, এইখানটায় থাকে, এই ইটের ভাটায় কাজ করে। আমার বর বলছিল যে এরা কীসব কথা বলে, ও নাকি কিছুই বুঝতে পারে না, কি বকশিস চাইছিল। তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই ওদের বকশিস দিয়েছে। আর আমার বরের নাকি এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, পুরো গ্রাম্য পরিবেশ, আর ভিডিওতে দেখে আমারও খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশটা। আর এই যে দেখো এদিকে আমার বাড়িতে ইট চলে এসেছে, আর ইট আসতে আসতে এই যে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো, আজকের দিনেই আমাদের এই বৃষ্টির কবলে পড়তে হলো। ওই যে বাবা ওইদিকে চলে গেছে ছাতা নিয়ে দেখাতে যে কোথায় ইটটা ঢালা হবে। আর ওই যে ওইখানে বাবা ইট ঢালবে ওইখানটায়। আমার বর আবার দেখো চলে গেছে বাবার ছাতার নিচে, আর এইখানে ইটটা ঢালা হবে রাস্তার উপরে, তারপরে এখান থেকে ধামাই করে নেওয়া হবে, এইখানটায় ঢালা হবে, তারপরে এখান থেকে আবার সব ইটগুলো বাড়িতে নিয়ে যেতে হবে এক এক করে। ইটটা পড়ছে দেখো। ও হ্যাঁ, সাউথ চব্বিশ পরগনা থেকে একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি আমার নামটা নিও, তো তার নাম হচ্ছে প্রদীপ নস্কর। তো ভাই আমি তোমার নামটা নিলাম, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সকলকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই, আর অনেক অনেক ভালোবাসা জানাই, কারণ আমার 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ঠিক এইভাবেই ভালোবাসাটা দিয়ে যেও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে বেশি আনন্দ পাবো।
তো এই যে এদিকে দেখো আমাদের ইটগুলো সব নামিয়ে দিয়ে চলে গেছে। আবার যে ইটগুলো নামিয়ে দিয়ে গেছে সে আবার বকশিশ চাইছিল, তারপর আমার বর আবার দিল। আর এইদিকে দেখো আমার শ্বশুরমশাই সে ধামা নিয়ে এসেছে ইট তোলার জন্য, তার মধ্যে সে বাসন কোসন ছিল সব শুদ্ধ নিয়ে এসেছে। কত ইট দেখো এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে যদি পড়ে যায়। বাবা যে থালা বাসন নিয়ে আইছে সব ধামার মধ্যে ছিল। আবার আজকে এই যে দেখো চারিদিকে বৃষ্টি হয়েছে, কি অবস্থা আমাদের বাড়িতে, আবার প্রচুর কাদা হয়, ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় বৃষ্টির সময়। এদিকে আবার দেখো চলে এসেছি, বাবাকে একটু হেল্প করছিলাম, মানে ধামার মধ্যে সব ইটগুলো তুলে দিচ্ছিলাম আর বাবার মাথায় তুলে দিচ্ছিলাম, আর বাবা ইটগুলোকে নিয়ে ওইখানটায় রেখে আসছিলাম আমাদের ঘরের সামনে। আর ওই যে দেখো ওদিকে আমার বর আবার চলে আসছে ধামা নিয়ে, ওকেও তুলে দিচ্ছি ইটগুলো আর ও নিয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে আমার বর বলল যে এইভাবে নিতে হলে পুরো রাত হয়ে যাবে। এইদিকে আবার আমরা বিড়ালটার সঙ্গে একটু মজা করছিলাম, মানে বলছিলাম আমি বিড়ালটাকে যে তুই শুধু খাস আমাদের বাড়ি, কোনো কাজ করিস না, তুই আজকে ইট নিয়ে যাবি। তো এই যে দেখো এদিকে আবার এই যে নিয়ে এসেছে ভ্যান, মানে ওই ধামায় করে নিতে কষ্ট হয়ে যাচ্ছিলো তোমাদের তো বললামই প্রথমে। তারপরে ওর একটা বন্ধুর বাবা মানে ভ্যান চালায়, তো সেখান থেকে এই ভ্যানটা নিয়ে এসেছে। এবার এই ভ্যানের উপর সব ইটগুলোকে সাজিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে বাড়িতে নিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমরা সবাই সকালে স্নান করেছি, কিন্তু মনে হচ্ছে যে আবারও স্নান করা লাগবে। মনে হচ্ছে কি স্নান তো করাই লাগবে, যত রাতই হয়ে যাক বা সন্ধ্যা হয়ে যাক স্নান তো আবার করা লাগবে। তো যে দেখো ওরা আবার ইট নিয়ে চলে যাচ্ছে, আমি আবার এখান থেকে দুটো ইট নিচ্ছিলাম, আর আমার বরের বন্ধু এখানটায় দাঁড়িয়েছিল, ও আবার বলছিল হ্যাঁ এই দুটো ইটই বেশি হয়ে গেছিলো, তুমি নিয়ে যাচ্ছে এখন ঠিক হয়ে যাবে। তো এরকম আর কি মজা করছিল। আর ওই যে দেখো ওইখানটায় না চাকা বসে গেছে, সেই চাকা আর উঠছিল না, তো অনেক কষ্টে চাকাটাকে উঠিয়ে তারপরে এখান থেকে ইটগুলো নামানো হচ্ছিল এই যে হচ্ছে ভ্যান থেকে। আর এই ভ্যানটার উপরে প্রথমে তাঁবু দেওয়া ছিল না, এরপরে হচ্ছে তাঁবু দেওয়া হয়েছিল, মানে তাঁবু না দিলে ভ্যানের উপরে সেই দাগ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তো এই যে দেখো পরে এই যে তাঁবু দিয়ে তারপরে ইটগুলোকে নেওয়া হচ্ছে, মানে এই ইট নিতে নিতে না আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা বলতে কি রাত হয়ে গেছিলো পুরো। আমার শ্বশুরমশাই আবার বেশি দিন থাকবে নাই, ঘরটাকে প্লাস্টার করে দিয়ে সব কিছু গোছ গাছ করে তারপরে আবার চলে যাবে, ওদিকে দোকান বন্ধ করে এসেছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে যাবে। আগেই চলে যেত আমার এই ঘরটা প্লাস্টার করে দেওয়ার জন্য আর কি একটু রয়ে গেছে। আর আমার এই ঘরে না ভীষণই অসুবিধা হতো, কারণ ঘরের সেই চারিপাশ দিয়ে সেই জল ঢুকতো, পুরো ঘর ভেজা থাকতো, আর প্লাইয়ের শোকেস কিনেছি তো সেই জন্যে শোকেসটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তাই দেখে আমার শ্বশুরমশাই বললো তাহলে তোদের ঘরটা প্লাস্টারই করে দিই, তাহলে তোমারও কষ্ট কম হবে, মানে আমার লেপালেপি করতে হয়, তারপরে ভেঙে যায় ডোয়া সব কিছু, তো সেগুলো কষ্ট করতে হয়, সেই জন্য আর কি শ্বশুরমশাই দেখে যে উনি প্লাস্টার করে দিয়ে যাচ্ছেন। আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে কারণ আমার শোকেসটা এখন ভালো থাকবে, শোকেসটা নষ্ট হবে না, সেই আনন্দটা আমার সবচেয়ে বেশি লাগছে, কারণ অনেক শখ করে কিনেছিলাম শোকেসটা, সেই শোকেসটা যাচ্ছিলো নষ্ট হয়ে। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই যে এইখানটায় রাখা হচ্ছে সব ইটগুলো, আর কালকে বোধহয় আমার ঘরটা প্লাস্টার করা হবে, ইয়ে ভীষণ মজা লাগছে আমার। এই যে দেখো এই কটা আনা হয়েছে, আর হচ্ছে আনছে ওইখানে ধামায় করে আনতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য আর কি ওই ওই ভ্যানটা আনা হলো। তো চলো যাই ওইখানটায় একটু হেল্প করি আমি। জল পিপাসা পেয়ে গেছে, আমাকে বললো যে জল নিয়ে আসতে, তাই জল নিতে আসলাম। তুই জগে করে জল নিয়ে যাই, বাবাও খাবে আর ও খাবে। জগ, এক জগ জল নেব।
আজকে আমার এতগুলো খুশি, কি বলবো। এদিকে ঘর প্লাস্টার হচ্ছে, সেই খুশি আমি কোথায় রাখবো তাই খুঁজে পাচ্ছি না। আর এদিকে আমার 4K সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে আমি এত খুশি হয়েছি কি বলবো। আমি তো খুশিতে পুরো পাগল হয়ে গেছিলাম। বাপরে বাপ, বৃষ্টি চলে এসছে, আর বৃষ্টির মধ্যে এই যে করছে, মানা করলাম তার শোনে না। বাবা তো এই যে ছাতি নিয়ে রয়েছে, কষ্ট হচ্ছে রে বাবারে, আমার দেখে মায়া লাগছে। তো এই যে দেখো, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, রাতই বলতে পারো। আর এই যে এখনই যাচ্ছি আমি স্নান করতে, আর সবই টানা হয়ে গেছে, লাস্টে এক গাড়ি হচ্ছে, মানে এক ভ্যান, সেই ভ্যানটা নামানো হচ্ছে। ওই যে আমার ওখানে বর নামাচ্ছে, তো এখন আমি স্নান করে আসি, তারপরে ওরা করবে। এই যে দেখো, আমি স্নান করে চলেও এসেছি, আর এই নাইটিটাই পরেছি, সকালে শুধু খুলে রেখেছিলাম, মানে সকালে পরেছি, মানে 2 ঘন্টা মতো পরেছি, তারপরেই খুলে রেখেছি। তো তারপরে স্নান করে ভাবলাম যে আরেকটা নাইটি নষ্ট করবো, তো সকালবেলা আবার চেঞ্জ করতে হবে, সেই জন্যে আর কি এই নাইটিটাই পরলাম। আর এই যে দেখো, চুল নিয়ে কি করছিলাম আমি, একটু পাগলামি। তো চুলটাকে এখন ভালো করে আঁচড়ে নেব। এই যে দেখো, চুলটাকে আঁচড়ানো হয়ে গেছে, আর আয়নার সামনে আসলে না আমার সেই ভঙ্গি ভাঙ্গা শুরু হয়ে যায়। যত সব নাটক আমার এই আয়নার সামনেই শুরু হয়, তোমাদের কার কার এরকম শুরু হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এদিকে আমার বর সেই রাস্তায় গাড়ি রেখে এসেছিলো, সেই গাড়িটা নিয়ে আসলো, এখন এই গাড়িটাকে তাঁবু দিয়ে এখানটায় ঢেকে রেখে দেবে। আমার বর তো পুরো স্নান করে গেছে, কি বলবো, ঘেমেই স্নান করে গেছে, আর বৃষ্টির কথা তো বাদই দিলাম। আর এই যে বাবাও পুরো ভিজে গেছে, এখনই যাবে হচ্ছে ওরা স্নান করতে। আর আমার বরকে দেখো কেমন লাগছে দেখতে, বাবারে কি কষ্ট হয়ে গেছে। যাও স্নান করে আসো, হেভি লাগছে, হেভি পুরো মুনিশ। এদিকে আমার বর, তারপরে বাবা, সবাই স্নান করে চলে এসেছে, আর আমি এদিকে রুটি বানাতে চলে এসেছি, রাতে রুটি খাওয়া হবে। এই দেখো কেমন জালি জালি রুটি, দেখো দাগ দাগ, নতুন। তো তোমাদের দেখালাম আমি রুটিগুলো কেমন, এই ব্যালন আর এই পিড়েটা আমাকে হচ্ছে আমার শ্বশুরমশাই নতুন বানিয়ে দিল, এই 2 দিন হয়েছে। আর এই যে প্রথম আজকে রুটি বানাচ্ছি, আর এই যে আমার বর গেছিলো দোকানে ডিম আনার জন্য, ডিম ভাজা হবে। আর এই যে দেখো, লাড্ডু নিয়ে এসেছে, আমাকে একটা লাড্ডু দিল, আর ওই যে ওরটা অর্ধেক খেয়ে নিয়েছে। আর এই যে আমার নতুন ব্যালন, এই ব্যালনটা দিয়ে প্রথম প্রথম রুটি বেলতে একটু অসুবিধা হচ্ছিলো, পরে ভীষণ মজা লাগছিলো রুটিগুলো বেলতে, আর রুটিগুলোর উপরে কেমন একটা দাগ দাগ হয়ে যাচ্ছিলো। আর এই যে দেখো পিড়িটা, না পিড়িটা ভীষণ সুন্দর, একদম তেল তেল করে উপরে। তো আমি রুটিগুলো বানাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আর এই যে এদিকে দেখো, আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে, আমার বরের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি বসেছি খেতে। আর ওই যে দেখো, আমার শ্বশুরমশাই রুটি খাচ্ছে, আর আমাদের কটা ভাত ছিল, তো সেগুলো আমরা দুজনে খেয়ে নিচ্ছি। ও ভাত খেয়েছে আর একটা রুটি খেয়েছে, আর আমি শুধু ভাতই খাচ্ছি। আর এই যে দেখো, এদিকে আমার বেড়াল দুটো কি করছে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে।